আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় কৃষক ভাইরা, নিরাপদ ফসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি এখন যেখানে অবস্থান করছি এটি বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের সন্নিকটে একটি জমি। এখানে কিছু সংখ্যক চাষি বরবটি চাষ করে থাকে, তবে এদের চাষের যে পদ্ধতি এটি আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে তাদের পদ্ধতিটি সঠিক। এজন্যই আপনাদের কাছে এই পদ্ধতিটি শেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি মাত্র। আপনাদের যদি মনে হয় যে এই পদ্ধতিটি দেখার পরে ভালো লেগেছে, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দিয়ে এরকম আরও ভিডিওগুলি পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। চলুন আমরা দেখে নেই। আমরা এখানে যে শাড়িটি দেখতে পাচ্ছি, এই যে আমরা বরাবর যে শাড়িটি দেখতেছি, এই শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব আমরা এখানে আপনাদেরকে ফিতার সাহায্যে মেপে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি দেখেন যে এখানে 110 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটার আমরা বলতে পারি। এরপরে আমরা এখান থেকে দেখব এভাবে প্রত্যেকটি শাড়ি সে সমানভাবে সমান দূরত্ব বজায় রেখেছে। এভাবে কি প্রত্যেকটি শাড়ি আমরা যদি দেখি, যে এখানে একটা শাড়ি, আবার এই একটা শাড়ি, এভাবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হচ্ছে 1 মিটার, অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি বা 3 ইঞ্চি। এটা হচ্ছে শাড়ি থেকে শাড়ির দূরত্ব। এরপরে আমরা যাব যে সে বীজ থেকে বীজের দূরত্ব কতটুকু দিয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখব যে এইখানে এইখানে একটি বীজ বপন করা হয়েছিল, এই বীজ থেকে এই বীজের দূরত্ব 1 ফিট, অর্থাৎ 30 সেন্টিমিটার। আমরা একটু আপনাদেরকে দেখাই, এখানে 1 ফিট, অর্থাৎ 30 সেন্টিমিটার। এরপরে আমরা আসি, এখানে 2 ফিটের জায়গায় আবার আরেকটি বীজ বপন করেছে। এইখানে আবার আসি, এখানে দেখা গেছে যে 3 ফিটের একটু বেশি, তার মানে ঘরে 30 সেন্টিমিটার পরপর, অর্থাৎ 1 ফিট পরপর বীজ বপন করা হয়েছে। আপনাকে প্রত্যেকটি মাদায় অর্থাৎ 1 ফিট দূরে দূরে 2টি করে বীজ বপন করা উত্তম। এখানে দেখতেছেন এখন 2টি বীজ বপন করার পরে একটি সুস্থ সবল চারা রেখে অন্য চারাটি তুলে ফেলতে হবে। এটি হচ্ছে উত্তম পদ্ধতি। যখন বীজটি তার গজিয়েছে, তখন সে এই গাছটাকে মাচায় উঠানোর জন্য পাটের সুতলি ব্যবহার করেছে। পাটের সুতলি ব্যবহার করে সে মাচায় এইভাবে গাছটিকে উঠিয়ে দিয়েছে। এখন গাছটি যখন এভাবে উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দেওয়ার পরে আমরা লক্ষ্য করি যে সুতার সাহায্যে, এই যে চিকন আমরা সুতা দেখতেছি, এই চিকন সুতার সাহায্যে সে মাচা করেছে। এখন চিতন সুতার সাহায্যে মাচা করেছে, মাচার উচ্চতাটা কতটুকু দিয়েছে আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো। যে মাচার উচ্চতাটা দিয়েছে সে 5 ফিট, মাচার উচ্চতাটা 5 ফিট, 5 ফিট উচ্চতা সম্পন্ন মাচা দিয়েছে। তাহলে আমরা আরেকটি বিষয় খেয়াল করব যে এখান থেকে খুঁটি থেকে খুঁটির দূরত্ব যদি আমরা দেখি, যে 10 ফিট দূরে দূরে এখানে খুঁটি দেওয়া আছে। আমরা চতুর্দিকে যদি খেয়াল করি যে এখানে 10 ফিট দূর দূর খুঁটি দিয়ে তারপরে সুতার সাহায্যে মাচাটি করা হয়েছে। এখন সুতার সাহায্যে খুবই সুন্দর করে মাচাটি করার ফলে আমরা উপর থেকে দেখলে এটা জমিটাকে সমতল মনে হয় এবং খুবই সুন্দর দেখতে লাগে। তবে এই মাচাটিও কিন্তু বরবটির জন্য একদম উপযুক্ত মাচা নয়। বরবটির জন্য মাচা হচ্ছে 2 শাড়িকে একত্র করে ইংরেজি এ অক্ষরের মতো করে উচ্চতা সম্পন্ন খুঁটি ফিট পর্যন্ত লম্বা বাঁশের চাটায়ের মাধ্যমে এই 2 দিক থেকে একত্র করে দিলে যদি লতাগুলি মুক্তভাবে চলতে পারে, তাহলে ফলনটা বেশি হয়।
এরপরে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিব, যে তথ্যগুলি আপনাদের খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে যে এই জমিতে নালা রাখা হয় নাই, যেহেতু এই জমিটা উঁচু এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে, এই জন্য নালা রাখা হয়নি। অবশ্যই আপনাদেরকে দুটি লাইনের পরে আরেকটি লাইনের মাঝে আমরা যেটা দেখালাম সেই অনুযায়ী ভ্যাট করে নালা রাখা প্রয়োজন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় হচ্ছে বরবটি আমরা যে সময়টাতে করতে পারি, এখন বাংলাদেশে বিভিন্ন জাত পাওয়া যায় যেগুলি সারা বছর ধরে চাষ করা যায়, তবে খরিফ মৌসুমে এটার চাষ বেশি, যেমন চৈত্রের শেষ সপ্তাহ থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ এবং আষাঢ় মাসে বপন করা যায়। তারপরে বললাম যে সারা বছর চাষ করা যায়, এটা কিন্তু আপনাদের জানা থাকা ভালো। এবং আমাদের এখানে যে বরবটিগুলি চাষ করা হয়েছে এটা সবুজ প্রকৃতির এবং খুব ভালো জাতের বরবটি, যেটা বাজারে খুব ভালো চাহিদা আছে। এছাড়া আপনারা বরবটির জমি যখন তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে জমি তৈরি করার সময় আপনাদেরকে ভালোভাবে চাষময় দিয়ে মাটিকে ঝুরঝুরা করে নিয়ে বীজ বপন করতে হবে। আর বীজ বপনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রতি মাদায় আমরা দুটি করে বীজ বপন করবো, এটা আমরা পূর্বেও বলেছি এখনও বলতেছি। এছাড়া আরও কিছু বিষয় হলো গিয়া, আপনারা যখন বীজ কিনবেন প্রতি শতাংশের জন্য আমাদের 30-40 গ্রাম বীজের প্রয়োজন হয়। আমরা চেষ্টা করেছি জমিটাকে আপনাদেরকে বাইর থেকে দেখানোর, যে 40 গ্রাম বীজের প্রয়োজন হয় প্রতি শতাংশের জন্য। এর জন্য আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বীজ ক্রয় করবেন। তো এছাড়া আপনারা যদি অন্য কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন।